এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনের জয় এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের সকালে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনীতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেছেন বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক তারা জনগণের মন জয় করতে পারেনি তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোনো প্রকার অপপ্রচারে কান্না দিয়ে সংশয় মুক্ত হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানিয়েছেন ও বায়দুল কাদের কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাচ্ছি শেখ হাসিনা সরকার সুষ্ঠু পরিকল্পনা ব্যবস্থাপনা দক্ষতার সাথে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম সম্পন্ন করবে